মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 11:15। তো আমরা উঠেছি 8:30। 8:30 উঠে মাসি এসছে, তো মাসি কাজবাজ করলো, বাড়ি থেকে ফোন এসেছিলো, আমার রান্নাবান্না আজকে সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে মেদিনীপুর যাব আমার সেই কি বলে ওটির ডেটটা নেওয়ার জন্য, কিন্তু অনির্বাণ বললো যে না, তোমায় যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। সেজন্য ও একাই চলে গেছে, ওই জন্য আমার আর যাওয়া হয়নি। তো বৃষ্টি হচ্ছে আজকেও, দেখো না সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর সকালে প্রচণ্ড মেঘ ছিল। আমি ভেবেছিলাম যে মেঘ হচ্ছে, কিন্তু হয়তো দুপুরের দিকে বা সন্ধ্যার দিকে বৃষ্টি হবে, এরকমই হয়। সকালে মেঘ হলে বেসিক্যালি বেশিরভাগ দিন রাত্রির দিকেই বৃষ্টিটা হয়। তো আজকে সকালে মেঘ হয়েছে, সকালে এই বৃষ্টি হলো। তো যাই হোক, মাসি সবকিছু পরিষ্কার করে কেটে বেছে সব দিয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিয়েছি। আর আমি এখনো ব্রেকফাস্ট করিনি, শুধু দুটো বিস্কুট খেয়েছি আর একটু এক টুকরো আপেল অনির্বাণও তাই, অনির্বাণ একটা বিস্কুট খেয়ে কলা খেয়ে চলে গেছে, বাবা জলমুড়ি খেয়ে নিয়েছে। তো আমাদের এখনও ব্রেকফাস্ট সেইভাবে হয়নি, তো অনির্বাণ কখন আসবে জানি না। আর আমি এখন একটু মুড়ি খেয়ে নেবো, ও হয়তো মানে ওখান থেকে কিছু একটা খেয়ে নেবে, লুচি টুচি জাতীয় কিছু, তার কারণ ওর আস্তে আস্তে হয়তো একটা বাঁচতে পারে। তো চলো এখন একটু ব্রেকফাস্টটা করে নিই, রান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রান্না করেছি ডাল, আর এখানে রান্না করেছি ঝিঙে পোস্ত, আর এটা হচ্ছে কুদরি ভাজা, এটা হচ্ছে মাছ ভাজা। যদিও আজকে সোমবার কিন্তু কিছু করার নেই, মাছটা ছিল আমার মনে ছিল না। আর এখানে রয়েছে পটল, আলু দিয়ে একটা মানে মাখামাখা সবজি করেছি। তো এই হচ্ছে আমার আজকের রান্না, আজকে আর বেশি কিছু করিনি। আর এটা হচ্ছে সেই টক পাতা, এটাও রয়েছে, কিছু তালের বড়া রয়ে গেছে, তো সেটা আমি খাবো, না হলে আবার রয়ে যাবে, আর এরপরে আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। তো এখন বেজে গেছে, দেখো সময় 12:00, মানে 12:00 এখনও বাজেনি। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু এটা খাই বসে বসে, আর রেস্ট নিই। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি প্রায় রাত্রির 1টা নাগাদ, তো অনেকটা রাত হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নিই, চলো। আর বাবা স্নানে গেছে, অনির্বাণ কখন আসবে জানি না, একবার একটু ফোন করবো কতদূর আছে কী কী জিজ্ঞাসা করে নেব। তো এখন বাজে 2:30, এখনও আমাদের খাওয়া হয়নি, তার কারণ অনির্বাণ আজকে গেছে মেদিনীপুরে ডক্টরের আমার জন্য যে ওটির যে ডেট হবে সেটা নিতে। তো সেই জন্য ও বললো যে একটু দেরি করে যাও, আমি আসি তারপরে খাবে। আর বাইরে দেখো এই যে বৃষ্টি হয়ে গেছে, আর আবার হঠাৎ করে রোদ্দুর হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘও আছে, দেখো বাইরে দেখতেই পাচ্ছ এই পাশটায় মেঘ জমে রয়েছে, এই যে আবার রোদ্দুরও হয়েছে, বাইরে বেশ আলো। তো অনির্বাণ আসলেই আমরা খেতে পারবো, ও যেহেতু বলেছে যে কিছু একটা নিয়ে আসবে, তো সেই জন্য ওয়েট করছি। তো ও বললো যে এখানে একটা জামতলা বলে জায়গা আছে, মানে বাসের স্টপেজ হয়, তো সেই জায়গাটায় আপাতত রয়েছে, তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তাহলে আমি ঠিক আছে আসো, তারপরে খাচ্ছি। আর এদিকে হয়তো চিকেন নাহলে ফিশের কিছু একটা ডিশ আনছে, তো যাই হোক কী আনছে দেখা যাবে। আর কী কী বলেছে সেটাও আমি এখনও শুনিনি, তবে ও আসার পরেই শুনতে পারবো। আর আজকে যে ওয়েদারটা রয়েছে, মানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, তো বেশ একটা মানে ইন্টারেস্টিং ওয়েদার। তো যাই হোক, আমাকে বললো যে ভাত ছাত বাড়ো, তো এখন আমি বাড়বো না, ও এলেই একবারেই সব রেডি করবো, তো সবাই একসঙ্গে খাবো। বাবাও বসে রয়েছে, বাবাও খায়নি, আর প্রচণ্ড মেঘ গর্জনও করছিল একটু আগে, তবে আর একবারও বৃষ্টি হবে। আকাশে যে হারে মেঘটা রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে আর একবার বৃষ্টি হবে। তো যাই হোক, তো চলো এখন অনির্বাণ আসুক, তারপরেই খাবো। এই যে মাংসর এটা কি ডিশ আমি জানি না, এটাই আজকে অনির্বাণ নিয়ে এসে। এই ডিশটার নাম কি? ক্রিসপি চিকেন। এটা ক্রিসপি চিকেন? হ্যাঁ, একদম বাজে হয়েছে, এটা ক্রিসপি চিকেন ভাল লাগেনি আমার একদম। আমাকে ডক্টর কি কি বললো? কি বললো ডক্টর? বললো যে ওটি করতে হবে, সেকেন্ড মানে অক্টোবরের ফার্স্ট উইকে ওটিটা হবে। আচ্ছা, আর এই যে কোনো দুটো নার্সিং হোমের কথা বললো, দুটো নার্সিং হোমের মধ্যে যে কোনো একটা নার্সিং হোমে ওটিটা করবেন আর কি। ওই তেমন কোনো বড় ওটি না, মাইনর ওটি, যেদিন ওটি হবে সেদিন তার মানে সেদিন বিকেলেই ছেড়ে দেবেন, এই আর কিছু না। তো অনির্বাণ এলো 2:30, আর এখন বাজে 3:17। তো আমাদের খাওয়া দাওয়া এইমাত্র জাস্ট শেষ হলো, আর অনেকটা লেট হয়ে গেল আজকে খেতে খেতে, আর বাবার এখনও খাওয়া শেষ হয়নি, বাবা খাচ্ছে, আমরা দুজনে খেয়ে উঠে এসেছি, তো বাবার খাওয়া শেষ হয়ে যাবে হয়তো এখনই।
তো যাই হোক, ও সব কিছু নিয়ে চলে এসছে আর কাজটা যা করতে গেছিলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু নেবো রেস্ট, আবারও মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে সব সময়। তো চলো, এখন ঘরে কারেন্টও নেই, বুঝতেই পারছো তো, আজকে মেবি মাসি আসবে না, বৃষ্টি হলে মাসি আর আসে না, তো বাসনপত্র রেখে দেবো, তো চলো একটু রেস্ট নিই। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন সন্ধ্যা 6টা বেজে গেছে অলরেডি, আর আমি এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি, জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলাম, তো এখনও আমরা কিছু খাইনি, তো অনির্বাণ ও ঘরে শুয়ে আছে, এঘরে শুয়েছিল, তো সন্ধ্যা দিচ্ছিলাম বলে ওই ঘরে গিয়ে শুয়েছে, আবার জোরে জোরে আওয়াজ হচ্ছিল শঙ্খের, তো বলেছে আমি ওই ঘরে গিয়ে একটু শুই, তো শুইনি, এখন ফোন দেখছে, যেহেতু কম্পিউটারটা খারাপ হয়ে রয়েছে, মানে ভাইরাস ঢুকে গেছে, তো সেই জন্য ওই ঘরে গিয়ে একটু শুয়েছে। আর বাবাকে একটু দোকানে পাঠিয়েছি, তার কারণ আজকে একটু ভাবছি তালের ক্ষীর করব, তাল ক্ষীর যেটাকে বলে, তো অনেক দিন ধরেই বাবা বলছিল যে তাল ক্ষীরটা খুব ভালো লাগে, আমি আগের বছর বানিয়েছিলাম, তো সেই জন্য বাবা বলে যে ওটা বেশ ভালো হয়, তুই একবার বানা, তো খেতে ইচ্ছা করছে সবারই, তো সেই জন্য একবার বানাবো। আর তালখিটা সত্যি খুব সুন্দর খেতে হয়, আমি আজকে বানালে তোমাদেরকে রেসিপিটা একবার বলে দেবো বা দেখিয়ে দেবো। তো যাই হোক, বাবা দেখি কখন নিয়ে আসে, বাবাকে চাল আর বাতাসা নিয়ে আসতে বলেছি, দুধ তো পাইনি, তো সেই জন্য আমুল দুধের গুঁড়ো দিয়েই করব, এমনি দুধ দিয়েও করা যেতে পারে, যেহেতু আমি পাইনি সেহেতু আমুল দুধ দিয়েও করা যায়, তো সেই জন্য ভাবছি আমুল দুধটা দিয়ে এখন একটা পায়েস করব। তো বাবা আসুক, দেখি আগে চালটা পাওয়া গেল কিনা, জানি না এখানে সবসময় সব কিছু অ্যাভেলেবেল নেই, তো সেই কারণেই একটু ওয়েট করে নিচ্ছি, না হলে দুধটা গুলেই নিতাম এখনই। তো বাবা আসলে সব কিছু রেডি করে সব কাজগুলো কমপ্লিট করব। তো চলো এখন পায়েসটা যদি হয় তো করি, আর না হলে অন্য কিছু খেয়ে নেবো, মুড়ি ঠুড়ি কিছু একটা খেয়ে নেবো, তো চলো পরে দেখা হচ্ছে আবার। তো এখন হচ্ছে সময় 7:30, তো 7:30 বেজে গেছে, ডিমওয়ালা দাদু এসেছিলো, হাঁসের ডিম মুরগির ডিম সব দিয়ে গেল, দেশি যেগুলো হয় তো সেগুলো কিছুটা রাখলাম, আর এখন বানাচ্ছি হচ্ছে পাস্তা আর হচ্ছে পায়েস, তো সেটা তোমাদেরকে দেখাবো কিভাবে বানাচ্ছি। আজকে তালের ক্ষীর বানাবো তোমাদের বললামই, তো আমি বসিয়ে দিয়েছি এই যে এইদিকে দেখো, তো চলো একবার প্রসেসিংটা তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি তালের ক্ষীর বানাবো, আর হচ্ছে পাস্তাটা তোমাদের আগেও একবার দেখিয়েছিলাম, তো আজকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখে নাও। আজকে তৈরি হবে পাস্তা, তো এটা হচ্ছে ফার্স্ট পাস্তা কাপ, তো এটা হচ্ছে রেড সস পাস্তা, আগেও একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এটা তৈরি করার নিয়ম হচ্ছে এখান থেকে সিলটাকে ওপেন করে নিতে হবে ফার্স্টে, আর এর মধ্যে রয়েছে একটা পাউচ, এই যে যেটার মধ্যে মশলা, আর একটা রয়েছে অরিগানোর প্যাকেট, আর একটা রয়েছে স্পুন, তো এটার মধ্যে আমি গরম জল অ্যাড করব। তো এই যে গরম জল, দেখো একটা কালো দাগ রয়েছে, ওই পর্যন্ত দিতে হবে, তো আরেকটু জল দিয়ে দেবো আমি, তো এটা একটু নেড়ে দিতে হবে, দিয়ে এর মধ্যে বা দিতে হবে মশলা, এই যে মশলার কালারটা দেখতেই পাচ্ছ, তো মশলাটাই বেশি এর মধ্যে, চিনি নাকি এটা আজিনামোটো বুঝতে পারছি না, তো এটাকে দিয়ে নেড়ে এটাকে বলেছে 5 থেকে 10 মিনিট মতন বন্ধ করে রাখতে, তো সেটাই করতে হবে এখন। আর অরিগানোটাও আমি দিয়ে নিচ্ছি, তো এবার এটাকে আমি ঢেকে দেব, এটা 5 মিনিট থাকার পরে রেডি হয়ে যাবে। আর এদিকে হচ্ছে পায়েস, তো এর মধ্যে আমি চালও দিয়ে দিয়েছি, তো আজকে যেহেতু তালের পায়েস হবে সেম প্রসেসিং তালের পায়েসও, তো প্রথমে চালটা গলিয়ে নিতে হবে, এই দেখো চাল দিয়েছি, তো চালটা খুবই কম পরিমাণে দেওয়া হয়েছে, না হলে টেস্ট হবে না পায়েসে। আর তালটা যে আমি জাল দিয়ে রেখেছি সেটা হচ্ছে এই যে এইরকম অল্প লাগবে, তাল বেশি লাগে না, 2 থেকে 3 চামচ লাগে, তারপরে শেষে পায়েসটা হয়ে গেলে ওটা দিয়ে সামান্য আধ মিনিট মানে 30 সেকেন্ড রেখে নামিয়ে নিতে হবে। এটা ওপেন করে দেখবো যে এটা কীরকম হয়েছে, তো এই দেখো স্যুপটা কিন্তু গাঢ় হয়ে গেছে অলরেডি,
তো এই যে রেডি হয়েই গেছে। আচ্ছা তো এখন খাওয়া যাবে। এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে। এই দেখো সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব হয়ে গেছে। তো এটা খেতে কিরকম হয়েছে জানি না, চলো এবার খেয়ে দেখি। ফার্স্ট ডোজের বলতে বেওয়াজকে বলতে বললো যে স্যারকে বলে দিন। টেস্ট আছে কিন্তু একটু ফিকফিকে লাগছে, একটু ফিকে লাগে এটা, মানে যেহেতু ইনস্ট্যান্ট তবে খারাপ লাগে না। টেস্ট কিরকম বলো তুমি? খুব ভালো নয় তবে ঠিকঠাক খাওয়া যায়। হ্যাঁ, 5 মিনিটে তৈরি হয়ে যাচ্ছে পাস্তা, তো সেই আন্দাজে ভালোই, খারাপ না। আর এখানে আমার এটাকে পায়েশ হচ্ছে, তো পায়েশ হতে সময় লাগবে, তার কারণ হালকা আছে, করতে হয় এই পায়েশটা, তো সেই জন্য দেরি লাগবে। তো চলো পায়েশটা তৈরি করি। আর এই যে পাস্তা, ইনস্ট্যান্ট পাস্তা, অনিমার এখন পাস্তাটা খাচ্ছে, খুব একটা খারাপ নয়, ভালোই গো, ঠিকঠাক। এই যে পাস্তার লুকটা দেখো, পাস্তাটা গ্রেট, পাস্তাটা গ্রেট, ভালো ভালো। তো এই যে বাবাও খাচ্ছে, আমি একটু আরেকবার ট্রাই করব। এই যে হচ্ছে তালের পায়েশ, দেখতেই পাচ্ছো এরকমই হয়, কালারটা আরেকটু ভালো হয় কিন্তু তাল কম হয়ে গেছে তাই জন্য। তো পায়েশটা হয়ে যাওয়ার পরে একটু তাল মিলিয়ে দিতে হয়, তো এরকম টাইপের হয়ে যায়। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 10টা প্রায় বেজে গেছে। তো আজকে খাওয়া হয়েছিল, ওই অনির্বাণ চিকেন নিয়ে এসেছিল, অনেকটা চিকেন ছিল, তো সেই জন্য রাত্রির একটু চিকেনও খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে যেসব সবজি ছিল সেগুলো খাওয়া হয়েছে, আর পায়েশ করা হয়েছে, পায়েশও খাওয়া হয়েছে। তো যাই হোক, আমাদের খাওয়া হয়েছে, বাবা বসে খাচ্ছে, বাবার এখনও খাওয়া হয়নি, তো সেই জন্য বাবার একটু দেরি হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। আর আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তো চ্যানেলটাও নতুন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। তো গুড নাইট এভরিওয়ান।